আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গাঁথুনিতে ইটের হিসাব করবেন। তো ভিডিওটি বাংলাদেশ ডিজাইনার আর্কিটেকচার সৌজন্যে পরিবেশিত হচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো শুরু করি। এখানে লেন্থ অফ ওয়াল 10 ফিট এবং হাইট অফ ওয়াল এটাও 10 ফিট। আমরা এটা 5 ইঞ্চি পুরুত্বের জন্য হিসাব করতেছি। সেক্ষেত্রে ভলিউমটা হবে 41.67 CFT। আমরা জানি মর্টার ইউজ করা হইলে সেখানে ইটের সাইজ হয় 10 ইঞ্চি × 5 ইঞ্চি × 3 ইঞ্চি। সেক্ষেত্রে একটা ইটের ভলিউম দাঁড়ায় 0.087 CFT। অতএব ইট লাগবে 41.67 / 0.087 ইকুয়ালস টু, এখানে হিসাবে 479টি হয়, আমি রাউন্ড আপ করার জন্য 480টি লিখছি। এইভাবে না করে আপনি একটা শর্টকাটও ইউজ করতে পারবেন, তবে শর্টকাট ইউজ করলে আপনার হিসাবে ইট একটু বেশি লাগবে। তো শর্টকাটটা দেখে নিই। 1 CFT ব্রিক ওয়ার্কে ইট লাগে হচ্ছে 11.76 ব্রিক। আমাদের এস্টিমেশন ইন 10 সেকেন্ডস ভিডিওতে এটা দেওয়া আছে। 1 CFT ব্রিক ওয়ার্ক এটাতে ইট লাগে হচ্ছে 11.76 ব্রিক। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে 1 CFT ব্রিক ওয়ার্ক সমান 11.76 ব্রিক, অতএব 41.67 CFT ব্রিক ওয়ার্কে হবে, দুইটা মাল্টিপ্লাই করে পাই 490টি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আসল হিসাবে আসছিল 480টি, আর শর্টকাট নিয়মে আমরা করে পাইছি 490টি। দেখতে পাচ্ছি হিসাবে 10টি ইট বেশি আসছে। তো এটা সমস্যা না, আপনারা বেশি ইট ধরে রাখলে প্রবলেম নাই, আপনাদের বেঁচে যাবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যদি কোনো কমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, কোনো স্পেসিফিক ভিডিওর কোনো কিছু জানার থেকে থাকে তাও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই।